মালদহের রতুয়ায় ভয়াবহ গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনে তলিয়ে গেল সাতটি বাড়ি। ভাঙনের জেরে নদীর গ্রাসে বহু জমি আতঙ্কে এলাকা ছাড়ছে বাসিন্দারা এবং ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক সমর মুখার্জি তিনি রতুয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মালদহে ভয়াবহ গঙ্গা ভাঙন, গঙ্গা ভাঙনে তলিয়ে গেল সাতটি বাড়ি। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো ভাস্বতী, আজ সকাল থেকে মালদার যে রতুয়া কান্তুটোলা এলাকা রয়েছে সেই কান্তুটোলা এলাকায় গঙ্গার ভয়াবহ ভাঙন শুরু হয়েছে এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে জমি বাড়ি সমস্ত কিছু কিন্তু একেবারে ভেঙে নদী গর্ভে চলে যাচ্ছে, গঙ্গা গর্ভে কিন্তু চলে যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত জানা যাচ্ছে সাতটি বাড়ি কিন্তু নদী গর্ভে ভাঙনের ফলে তলিয়ে গেছে। শুধু বাড়ি নয়, তার সঙ্গে জমি যে রয়েছে সেই জমিও গুলো কিন্তু কাটতে শুরু করে দিয়েছে এবং নদী গর্ভে কিন্তু চলে যাচ্ছে এবং দেখো আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে সকাল থেকে। বহু মানুষ কিন্তু গ্রামবাসীরা সেখানে ভিড় জমাচ্ছে সেই এলাকায়, কারণ যাদের কিছু কাপড় আছে যেসব জায়গা ভাঙা হচ্ছে হয়তো 200-300 মিটার দূরে তাদের বাড়ি ঘর রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই গ্রামবাসীরা বাড়ি ঘর কিন্তু অন্যত্র সরাতে শুরু করেছে, অর্থাৎ সেই জায়গা থেকে তারা সরে গিয়ে অন্য জমিতে গিয়ে তারা বসছে এবং ইতিমধ্যে সমর মুখার্জি তৃণমূলের বিধায়ক, রতুয়ার বিধায়ক, তিনি কিন্তু ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেল দপ্তরকে দপ্তরে আধিকারিক যারা তারাও কিন্তু সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে গ্রামবাসীরা কিন্তু চেষ্টা করছেন, অর্থাৎ বালির বস্তা মাটির বস্তা ফেলে কোনো রকম মাল আটকাল কিন্তু সেটা কোনো মতেই সম্ভব নয় এবং ইরিগেশন অর্থাৎ দপ্তর কিন্তু সেখানে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই। তারপর সে যে ভাঙন রোধের একটা চেষ্টা কিন্তু তারা চালাবেন বলে জানা যাচ্ছে। একবার ধন্যবাদ জানাবো রাজ।